আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? মালদ্বীপে যারা ট্যুরে আসতে চান, মানে এই বর্তমান সিজনে, তাদের জন্য আজকের ভিডিওটা। তো যারা ট্যুরে আসবে, অনেক দালালের সহযোগিতা নিয়ে থাকেন এবং তাদের মারফতে আপনাকে এখন মালদ্বীপ ঘুরতে আসেন, তো আজকে যেই আমি আপনাদেরকে নিয়মটা বলবো, সেই নিয়মে যদি আপনি মালদ্বীপ ঘুরতে আসেন তাহলে আপনার খরচটা একদম কমে যাবে, ঠিক আছে? তার জন্য যেটা করতে হবে, আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। এখানে আসলে মালদ্বীপ দ্রুতবাসের যেই ওয়েবসাইটটা রয়েছে সেখানে আসবেন, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন, লিখবেন সেটা হচ্ছে মালদ্বীপ গভর্নমেন্ট বিডি ডট কম। আবারও বলতেছি, মালদ্বীপ গভর্নমেন্ট বিডি ডট কম। এখানে ট্যাপ করলে ঠিক আপনার সামনে এরকম একটা কী করবে, ইন্টারফেস বা এরকম একটা পেজ আসবে। এখান থেকে সকল ধরনের ইনফরমেশনগুলো আপনি নিতে পারবেন, মানে মালদ্বীপ সম্পর্কে আপনার জানা অজানা সকল ধরনের ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তুমি এখানে যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু বলতেছে মালদ্বীপ আসার জন্য অন্তত আপনার করোনা দুইটা ডোজ থাকতে হবে, মানে ভ্যাকসিনের দুইটা ডোজ আপনাকে নিতে হবে, তারপর আপনি মালদ্বীপ ভ্রমণের জন্য আসতে পারবেন। এটা হচ্ছে প্রথম শর্ত বলে অবশ্যই আপনারা মনে রাখবেন এই বিষয়গুলো। তারপরে দেখেন নিচে আসলে, একদম নিচে চলে আসবেন, নিচে আসলে এখানে দেখেন লেখা আছে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড ইনফরমেশন, ওকে। আবার বাংলায় লেখা আছে অনলাইন ভিসা আবেদন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা ভিসার জন্য আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা অনলাইন ভিসা আবেদন এখানে একবার ট্যাপ করে দিব। বুঝলে, যখন আপনি অনলাইন ভিসা আবেদনে ট্যাপ করে দিবেন, নিচে আপনাকে কিছু নিয়ম রুলস দিবে, এই নিয়ম রুলসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন তাহলে এই নিয়ম রুলসগুলো দেখে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এখানে লেখা থাকবে আপনার কত কপি ছবি লাগবে, এখানে লেখা থাকবে আপনার পাসপোর্টে কী কী থাকতে হবে, এখানে নিয়ম এবং রুলসগুলো। এখন আপনাকে যেটা করতে হবে, নিচে এই যে একটা গড় দেখেন, এই গড়টাতে একবার টিক মার্ক করবেন। এখানে ট্যাপ করার পর নিচে দেখেন এখানে রয়েছে নেক্সট বাটন, এখানে একবার ট্যাপ করে দিবেন। যখন আপনি নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন, আপনার সামনে ঠিক এরকম একটি কী আসবে, ইন্টারফেস চলে আসবে, ওকে। এখন এখান থেকে যেটা করতে হবে, এখানে দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে প্রথম রয়েছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস ইউর ইমেল, ঠিক আছে? মানে হচ্ছে আপনি এখান থেকে আপনার যেই অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা রয়েছে, তখন আপনি বিভিন্ন তথ্যগুলো জানতে পারবেন, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই আপনার ফোনে কানেক্ট থাকতে হবে। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে দেখবেন রয়েছে একটা সিকিউরিটি কোড, এই কোডটাকে আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? মানে এখানে দিবেন ইমেল নাম্বার, তারপর এখানে আপনি কোডটা বসাবেন। আমি আপনাকে একটু দেখাই করবো না, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি আপনাদেরকে একটু পূরণ করে দেখাচ্ছি, ওকে। আপনি একবার দিলে অটোমেটিকলি দুইবার নিয়ে নিবে, সমস্যা নয়। ক্যাপচাটা আপনাকে এখানে বসাতে হবে, আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। এখানে রয়েছে এই যে নেক্সট, নেক্সট ট্যাপ করে দিব। অলরেডি বন্ধুরা নেক্সটে ট্যাপ দেওয়ার পর এখন আমার সামনে মেইন ইন্টারফেসটা চলে আসছে। মূলত হচ্ছে এখানে আপনাকে ফাইনাল কাজটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা পড়েন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন কী কী লাগবে। এখানে একটু জুম করবেন, জুম করে পর এখানে দেখেন রয়েছে সিলেক্ট ইউর লোকেশন, মানে আপনি যে কান্ট্রি থেকে ভিসাটা অ্যাপ্লিকেশন করবেন সেই লোকেশনটা আপনি দিয়ে রাখবেন, তারপর ফুল নেম, তারপর লাস্ট নেম, তারপর এখানে দিয়ে দিবেন, তারপর ঠিক আছে আপনি কোথায় আছেন সেই অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনার বাংলাদেশ অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? নিচে আসলে এখান থেকে আপনি আবার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এবং নিচে আসলে এখানে দেখেন আবার ন্যাশনালিটি রয়েছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনি যেই ক্যাটাগরির ভিসাতে আসতে যাচ্ছেন সেই ক্যাটাগরির ভিসাটা এখান থেকে সিলেক্ট করে আপনি কী করবেন, নেক্সটে করে ট্যাপ করে দিবেন। তাহলে কী হবে, আপনাকে অন্য পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি অটোমেটিকলি ইয়ে করতে পারবেন, ভিসাটাকে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি যেহেতু ভিসাটা এখন অ্যাপ্লাই করব না, কারণ আমি বর্তমানে মালায় আছি, ঠিক আছে, মালদ্বীপ সিটিতে, ওকে। তো আমার তো আর এখনও কোনো প্রয়োজন নেই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য। তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এই সিস্টেমটা অবলম্বন করে। তো এ ছিল ভিডিওটি, জানি না কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। খুদা হাফিজ।